শাড়িটা কি চলে গেছে নাকি? ওমা, আমি কানে কি শুনতেছি? কবরেজের বেটার কি মনে রং ধরেছে নাকি? হঠাৎ করে শালির খোঁজ নিচ্ছে। শালির খোঁজ নেওয়া কি সবার ভাগ্যে জোটে? হ্যাঁ, যাদের শালি নাই তারা কি শালা শালির খোঁজ খবর নিবার পারে কও? হ্যাঁ, কথাটা তো খুব সত্যি কইছে। হ্যাঁ, তোমার ভাইয়ের তো শালি শালা কিছুই নাই। আমিও আজ দোকানে বসে বসে এই কথাই ভাবতেছিলাম। সেই হিসেবে তুমি কিন্তু হোসেনের বউকে হারাইয়ে জিতে আসাও। আমি খালি শালা শালির বিষয়ে জিতে আসি, তাই না? আর সব বিষয়ে ফেল মনে কর। কি কও? আরে আমি কি সে কথা কইছি নাকি? আরে তুমি তো সব দিক দিয়ে ফার্স্ট হইছে। আর একটা তেল মারি কথা কওয়া লাগবে না, আমি সবই বুঝি। ও, তোমাকে একটা কথা কব। হ্যাঁ কও। মালার বিষয়ে তোমার কর জন্যই খুব করে ধরেছি। পরামানিকের ভাইরা সাল রাসেল আছে না, তার সাথে তোমার একটু কথা কওয়া লাগবে। কথা কওয়া লাগবে মানে কি কথা? মালার বিষয়ে কথা কওয়া লাগবে, সেটা শুনেও বুঝলে না যে কি কথা। মাথার মধ্যে কি গোবর ভর্তি? এবার বুঝতে পারিছি। আরে এটা কোনো সমস্যা না, কবনে ভটকালি করার জন্যই তোমার বোন আমারে কি দিবি সেটা কিন্তু আগের থেকে মিটাই নিও। আগেই এত অস্থির হন না, পুরো কথাটা আগে শোনেন। আচ্ছা কও। রাসেলের সাথে কথা কওয়ার পর তুমি আমার বাড়ি যাবে। গেলাম যায়, তারপর সাসা সাসির কাছে প্রস্তাবটা দিবে। তুমি জামাই হা যদি প্রস্তাব দাও তাহলে অমত করে পারবি না। ওরে বাবা, তোমার মাথায় তো বেলা বুদ্ধি শেফালি বেগম। কি বুদ্ধি না হলে আমাকে আস্ত গাধার সাথে কি আমি সংসার করি না? কি করে গাধা? গাধাই তো। তুমি কি ভালো সেই জন্য আপনাদেরকে আমার এবং চাকরির ভাইয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকে একটা সাংগঠনিক বিষয়ে আলোচনা করার জন্য এখানে আমরা হাজির হয়েছি। শুরুর আগে আমি এই গ্রামের নতুন জামাই হিসেবে, নতুন ভগ্নিপতি হিসেবে একটা কথা কবে চাই। আমি ধন্যবাদ জানাচ্ছি সোনা ভাইকে। আপনারা জানেন কয়েকদিন আগে আমার বিয়ে উপলক্ষে আমাদের গ্রামে আমার ভাই স্থায়ী ছিল, এই গ্রামে সে পুকুরের পানিতে ডুবে গেছিল এবং সোনা ভাই তাকে উদ্ধার করেছিল। আনুষ্ঠানিকভাবে আজকে সোনা ভাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, সেই সাথে তাকে 10টা টাকা পুরস্কার হিসেবে দিতে চাচ্ছি এবং এই টাকাটা তার হাতে তুলে দেবেন অত্র এলাকার কৃতি সন্তান আমার পান প্রিয় প্রিয়তমা স্ত্রী কাকলি। হাতে দাও আগে, হাতালি হাতালি। কি করতেছে? আরো জোরে হাতালি দেন। আমি কি কিছু বলতে পারি? জি জি জি, এখন কোন। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি এই গ্রামের নতুন ভগ্নিপতিকে। টাকার পরিমাণটা বিষয় না, বিষয়টা হচ্ছে এর মূল্য। পুরস্কারের পরিমাণও বড় বিষয় না, এটা হচ্ছে কাজের স্বীকৃতি। সোনাবাই যে কাজটা করেছেন সেটার স্বীকৃতি। এই 10টি টাকা যার মূল্য 1,00,000 টাকার চেয়েও বেশি বলে আমি মনে করি,
এই স্বীকৃতি পরবর্তী কাজের অনুপ্রেরণা যোগাবে, আমার বিশ্বাস সোনা ভাইয়ের ক্ষেত্রেও সেটা ঘটবে। আমরা এখন কাজের কথা শুরু করি। আচ্ছা আম্মা, আমার হোসেনের বই আপনার দেখতে কিরম পেয়েছে? আমাদের কাছে তো চেহারা ভালো বন্ধ কিছু নাই রে মা, আচার ব্যবহার যদি ভালো হয় তাতেই আমরা খুশি। আমার কাছে তো চেহারা সুবিধের মনে হলো না। হোসেন তো খুব ফুটিনি করে কইছিল ধলা আর সুন্দরী বউ ছাড়া সে বিয়ে করবি না, সে ফুটিনি এখন কোনে গেল? বাদ দেও, কথায় আছে না যার নয়নে যারে লাগে ভালো, তো ওর চোখে ওই ভালো লাগিছে, বাস এখন তার আমাকে দোষ দিবে পারবি না। খালি হোসেনের দোষ দিয়ে কি করবো আম্মা, আব্বারও তো আমার মালার সাথে হোসেনের বিয়ের মত আসিল না। তোমার আব্বা তো মালার চেহারার জন্য অমত করে নাই, তোমার আব্বার কথা যে একখানা আত্মীয় আছেই, সে না আবার নতুন করে আত্মীয়তা করার দরকার কি? এখন অন্য জায়গায় আত্মীয়তা করলে আর একবার নতুন আত্মীয় বাড়লো, এই জন্যে আব্বার মনে স্বাদ মিটিছে তো আম্মা। কি আমার গুণীর আত্মীয় হয়েছে রে, জামাই ডাক ফিরুনি পর্যন্ত নিল না, শ্বশুর শাশুড়িকে একটা সুতি পর্যন্ত দিল না, এই তো গুণীর আত্মীয় হয়েছে। রাখেন তো আম্মা। আমাকে কিছু না দি, আমার খালি খারাপ লাগে আমার ছাওয়ালটার জন্যে। আমার ছাওয়ালের শ্বশুর বাড়িতে মনটা এখন আদর যত্ন কিছুই পাইল না। দয়া করবি আম্মা, আমাদের মালার তো ভালো ঘর ঘরে সম্বন্ধ আইছে, খুবই অর্থবিত্তশালী। ও আর একটা কথা কিন্তু ভুল জানবি মাম্মা, আমরা তো মনে করেছিলাম হোসেনই মালাক বিয়ে করে নাই, কথাটা কিন্তু আসলে সত্যি না। আমাকে মালাই হোসেনের পাত্র হিসেবে পছন্দ করেনি, অথচ এতদিন কত ফুটিনির কথা শুনে আইছি। আমি আগে পরীক্ষা করে দেখে নেই যে সত্যি সত্যি মুনা কতটুকু সাঁতার শিখেছে। দেখিছি রে দাদু, তোর দাদি কিন্তু এখন কায়দা করতেছে। দাদি আমি অনেকটুকু সাঁতার শিখে গেছি, পুকুরের প্রায় অর্ধেক গিয়ে আবার ফিরে আসতে পারি। কইলাম না, আমি না দেখলে বিশ্বাস করতেছি না। তুই কাম কর, তোর দাদিকে নিয়ে যা, নিয়ে যায় একসাথে পুকুরের পানির মধ্যে নাম নাইমে, তারপরে তোমার দাদির সাথে সাঁতার প্র্যাকটিস করো। তুমি যদি সাঁতার পারো তোমার দাদি তোমাকে সার্টিফিকেট দিবে, সার্টিফিকেট না দিলে পরে তো মিঠাই খাওয়া যাচ্ছে না, তাই না? আচ্ছা তোমরা যা খুশি করো, আমি এখন শালিশে যাবো, মেলা দিন শালিশে যাইনি, মানুষজন সব কিন্তু খেপে আছে বুঝছো। দাদি আমি তোমাকে সত্যি সত্যি পরীক্ষা দেবো, চলো যাই। আচ্ছা ঠিক আছে আমি আসছি। এই ওয়াজ কেমন লাগে বুঝছো? তাহলে আমরা আমাদের দেশের গ্রামের শিশুরা, যা 95% বেশি যারা থাকে গ্রামে, অর্থাৎ আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি। ভাই বিপদ দুর্যোগ তো সবই স্বীকার করলাম, এবার আপনিই কন এই বিপদ থেকে আমাদের রক্ষা পাওয়ার উপায়টা কি? উপায় তো তোমাদের জানাই আছে, কেউ কেউ তো উজা দিয়ে জারফুক করে
পুকুর বন্ধ করে। দেখিস পাগল আমার কিভাবে লজ্জায় ফেলায়। লজ্জার কিছু নেই। তবে তো আপনি এই দুর্যোগ ঠেকানোর জন্য একটা চিন্তা করেছিলেন, সেজন্য এখানে হাসাহাসিরও কিছু নেই। তো আপনি বলেন কিভাবে এই দুর্যোগ ঠেকানো যায়। তার আগে আমি আর একটা কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আমাদের এই গ্রামের শিশুরা যাদের বয়স 1-4 তারা কিন্তু বাড়িতে থাকে, কিন্তু 4-এর অধিক যাদের বয়স তারা স্কুলে যায়। স্কুলের আশেপাশেও কিন্তু জলাশয় থাকতে পারে, আমাদের সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে। আমি তো একটা বুদ্ধির কথা কইছি, সব পুকুরের চারপাশ ঘিরে দাও। আমার মনে হয় পুকুর খাল বন্ধ করে দিলে সব সমস্যা মিটে যায়। আমাকে দাদিরা ছোটবেলায় কোমরে দড়ি দিয়ে খুঁটির সাথে বাইরে রাখতো, সিরাম করলে মনে হয় বাচ্চারা পানিতে যাইবার পারবে না। বাচ্চা কাছে চোখে চোখে রাখা লাগবে, ছোট বাচ্চা কাছে একলা গোসল করতে না পাঠালেই তো হয়। ভগ্নিপতি কি বলেন আমরা একটু শুনি। আমার মনে হয় কি যে ওই খাল বিল পুকুর মাটিতে ভরাট না করে যত তাড়াতাড়ি সম্ভব ছোটবেলাতেই ওই বাচ্চা কাচ্চাগারে সাঁতার শেখানো উচিত, যাতে তারা সাঁতার কাটতে পারে পানিতে ডুবে না যায়। দারুণ কথা বলেছেন ভগ্নিপতি, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যাদের এই ঝুঁকি বেশি, অর্থাৎ 1-4 পর্যন্ত বয়স যাদের, তাদের তো আর সাঁতার শেখানো সম্ভব না। এতক্ষণ আপনারা যা বলেছেন তার সার কথা হচ্ছে ওই শিশুদের নজরে নজরে রাখতে হবে। অনেক সময় আমরা কাজের চাপে অন্যমনস্ক হয়ে পড়ি, সেই সুযোগে শিশুরা যাতে বাড়ি থেকে বের হয়ে যেতে না পারে সেজন্য আমরা কিছু কাজ করতে পারি। যেমন বাড়ির থেকে বের হওয়ার যেসব পথ আছে সেই পথগুলি আমরা এমনভাবে আটকে দিতে পারে যাতে শিশুরা তার টপকে না যেতে পারে। আচ্ছা তোমার কি মনে হয় হাসান ভাই গিয়ে বললে তোমাদের বাড়িতে রাজি হবে? দেখা যাক, জামাই মানুষ বাড়িতে গিয়ে কলি হয়তো না করবার পারবে না, তাই দুলা ভাই আমাকে বাড়ি যাওয়ার আগে তোমার সাথে কথা কবি, শত হোক পাত্র রাজি আছে কিনা সেটাও তো জানা লাগবে। কি জামাই রাজি তো? পাত্র তো কবুল করার জন্য রেডি। আচ্ছা আর তোমাদের বাড়ির লোকজন? ও নিয়ে তোমার চিন্তা করতে হবে না, আমার মারে তোমার কথা কইছে। ও ভালো কথা, আমাকে মুনা সে তো সাঁতার শিখে গেছে, সাঁতার শেখা যে এত সহজ আমি তো জানতামই না। আল্লাহ রে, কিসের মধ্যে কি কথা কও, আচ্ছা তুমি সাঁতার জানো না? তুমি জানলেই তো আমার জানা হয়ে যায়। ফালতু কথা কয় না, জানো কি না জানো সেটা আগে কও, নাহলে কিন্তু এক্ষুনি পানির ধাক্কা মেরে ফেলা দিয়ে তোমার পরীক্ষা নিব। আমি পরীক্ষা দিতে রাজি, তোমার জন্য আমি পানিতে ডুবেও মরতে পারি। ঠিক আছে, তারপরে তুমি মনে করো যে আমি পুকুরের ওই পারে খাড়া আছি, তুমি এখনই ওই পারে যাই সাঁতার কেটে আমার কাছে আসবে, চল। না মানে পরীক্ষা ধরো পরে আমরা আরেকদিন। তোমারে এখনই পরীক্ষা দিব। পুকুরের পার ঘেরাটা কি বাদ দিচ্ছেন নাকি ভাই? না না না, কেন বাদ দিব, অবশ্যই পার ঘিরতে হবে। তার সাথে আর একটা জিনিস যোগ করতে হবে, প্রতিটি স্কুলে শিক্ষকদের কিছু সচেতনমূলক ভূমিকা পালন করতে হবে, শিশুরা যাতে স্কুলের আশেপাশে যেসব জলাশয় আছে সেসব জলাশয়ে না যায়, অথবা যেহেতু তারা যেতে পারে সেই কারণে সেই জলাশয়ে যাওয়ার সেগুলিকে প্রতিবন্ধকতার সৃষ্টি করে বন্ধ করে দিতে হবে। এছাড়া আমরা
বাড়িতে বিভিন্ন কাজে ব্যবহারের জন্য ওই পানি ভর্তি গামলা, বালতি, পাত্র, চারা এসব রাখি। ছোট ছোট শিশুরা যারা হামাগুড়ি দেয় তারা যাতে ওই পানিতে না পড়তে পারে সেই ব্যবস্থা আমাদেরকে করতে হবে, মানে এসব ঢেকে রাখতে হবে। বাড়ির আশেপাশে যে সকল ছোটোখাটো খানাখন্দ আছে সেগুলো ভরাট করে দিন, যাতে করে বৃষ্টির পানি জমে সেগুলো শিশুদের মৃত্যুর কারণ না হতে পারে। আর একটা কথা মনে রাখবেন, মাত্র 3 মিনিট শিশুর মাথা পানিতে ডুবে থাকলে সে মারা যাবে। ভালো কথা, আমরা আরেকটা কাজ করতে পারি। 1 থেকে 4 বছর বয়সী শিশুদের জন্য আমরা এই যে এটা কি, এটা হচ্ছে ঝুনঝুনি, এটা আমরা সবাই চিনি। এই ঝুনঝুনি যদি আমরা শিশুর কোমরে বেঁধে দেই তাহলে শিশু যেখানেই থাকুক, যেখানেই যাক, আমরা সহজে দৃষ্টি আকর্ষণ করতে পারব। তারপর আরেকটা কথা, যারা সাঁতার শেখার উপযোগী তাদেরকে নিজ নিজ উদ্যোগে সাঁতার শেখান। আপনাদের এই মত অনুষ্ঠান একটা গানের মধ্যে দিয়ে শেষ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনাদের মাঝে আজকে উপস্থিত আছে একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, আপনাদের নতুন ভগ্নিপতি। তাহলে তো খুবই ভালো হয় ভগ্নিপতি, আমরা একটা গান শুনতে পারি আপনার গলা থেকে। এখন আপনাদের সামনে একটি সুমধুর সঙ্গীত পরিবেশন করতেছেন আমাদের প্রিয় ভগ্নিপতি। ভগ্নিপতি ভগ্নিপতিকে অনুরোধ জানাচ্ছি। হারমোনিয়াম ছাড়া তো আসলে গান গাওয়া খুবই সমস্যা, তাছাড়া আমার কয়েকদিন ধরে গলাটাও খুব বেশি ভালো যাচ্ছে না, মানে বেশ কিছুদিন যাবত আমি ওই জোষ্ঠী মধু খাই না, তো সেই জন্য এই প্রবলেমটা হয়েছে। যাই হোক, যেহেতু আমার প্রিয়তমা স্ত্রী আমাকে অনুরোধ করেছে এই গানটা গাওয়ার জন্য, অবশ্যই আজকের এই সুধী সমাজের সামনে আমি গানটা পরিবেশন করব। এই মহৎ গানটা হচ্ছে সারা পৃথিবীর মানুষের জন্য, তা গানটা আমি শুরু করি। পৃথিবী আমারে চায়, রেখো না বেঁধে আমায়, খুলে দাও পিয়া, খুলে দাও বাহুডোর। পৃথিবী আপনারা সকলে গাবেন আমার সাথে, পৃথিবী আমারে চায়, রেখো না বেঁধে আমায়, খুলে দাও পিয়া, খুলে দাও বাহুডোর। পা 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 পুনয় তোমার মিছে নয়, মিছে নয় ভালোবাসি তাই। আচ্ছা, আপনি এত বড় একটা মানুষ আর সাঁতার জানেন না, সে কথা আমরা আগে করবেন না? আর একটু হলেই তো আমি মার্ডার কেসের আসামি হচ্ছিলাম। মার্ডার কেসের আসামি ফাঁসি হলে তো ভালোই হতো, পরপারে গিয়া লাইলি মাছ নিয়ে যেতাম। ইস, একদিন পুকুরের পানি ডুবে এই অবস্থা, আর আমরা যারা সারা জীবন পুকুরের পানি গোসল করি তা করে কি অবস্থা হয় একবার চিন্তা করো। আরে একদিন বলেই তো সমস্যা, সারা জীবন হলে তো অভ্যাস হয়ে যেত। কিন্তু আমি তো হাসি কাশি নিয়ে চিন্তা করতেছি না, আমি চিন্তা করতেছি আমাকে মুনা, সেও গ্রামে এসা সাঁতারটা শিখে গেল, আর আমি ছোটবেলার থেকে গ্রামে কম আসার কারণে সাঁতারটা শিখতে পারলাম না। এখন দেখতেছি আমার জীবনটা তো 16 আনাই মিশে হয়ে গেল। তা তুমিও মনার সাথে সাথে সাঁতার শিখে তারপরেই যেতে। আরে এই বয়সে সাঁতার শেখা অত সহজ না, লোকে কয় না সময়ের কাজ সময় করতে হয়, সময়ের 1 ফোর অসময়ের 1000 ফোর। তাও চেষ্টা করতে দোষ কি, ধরো 12 আনা শিখলে আর 4 আনা তোমার মিসেই থেকে গেল। অঙ্কটা তোমার সঠিক হলো না মালা, যতই সাঁতার শিখি না কেন তোমারে যদি আমি না পাই তাহলে তো আমার জীবনটা 16 আনাই মিসে।
হয়েছে? হাত যখন ধরেই ফেলাইছু তখন লে গরম তেলটা নিয়ে হাতে পায়ের তলায় মালিশ করে দে। আস্তে গরম এটু ধরে দিস।